বিরতির পর স্বাগত। উত্তর জেলায় আজ উদ্বোধন হয়েছে সখী ওয়ান স্টপের, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই ভারতের প্রতিটি জেলায় এমন একটি করে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন হচ্ছে। এই সেন্টারের মুখ্য কাজ হচ্ছে যেসব মহিলারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত, তারা 5 দিন এই সেন্টারে থাকবে এবং 5 দিন তাদের শারীরিক এবং স্বাস্থ্যের দিক দেখবে স্বাস্থ্য দপ্তর, আইন দিক দেখবে পুলিশ প্রশাসন এবং কাউন্সিলিং এর ব্যাপারটা দেখবে মহিলা কমিশন। অর্থাৎ একজন মহিলা একই ছাতির নিচে সব ধরনের সুযোগ সুবিধা পাবে সরকারের পক্ষ থেকে। আজ উত্তর জেলায় অপর একটি সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন হয়, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সঙ্গে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়, তারপর উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত অতিথিদের। আজকের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী টিঙ্কু রায় কি বলছেন শোনাবো। মূল লক্ষ্য বিকশিত ভারত নির্মাণ। তিনি দেশ স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলেন। তখন তিনি বলেছিলেন যে ভারত যখন 100 বছর পূর্তি করবে তখন আমরা বিকশিত ভারত নির্মাণ করতে চাই। আর এই কথাটাই বাংলা কবি একবার লিখেছিলেন যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে, সেটাই রূপান্তরিত হতে চলছে আজ আমরা দেখতে পাচ্ছি। কারণ ভারতবর্ষ বিকশিত হবে তখনই যখন নারী সুরক্ষিত থাকবে, শিশু সুরক্ষিত থাকবে, যখন মা এবং শিশু এটা যখন সুরক্ষিত হবে তখনই সেটা সম্ভব। তো আমরা প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে নারী এবং যুবক। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন, দেশের তথা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য ভারত সরকার এবং রাজ্যের সরকার একের পর এক কাজ করে চলছে। বিশেষ করে রাজ্যে 18 বছরের নিচে যাদের মা বাবা মারা গেছে কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করতে আগ্রহী, এমন 400 ছাত্রছাত্রীকে 4,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।